আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। চলে আসলাম বেশ ঈদের পরপরই একটা ছোট আপডেট নিয়ে। দর্শক, ভিডিওগুলো মূলত আমার নিজ হাতে করা না, ভিডিও চিত্রটি পাঠিয়েছেন আমাকে বেশ কিছু খামারি, এর মধ্যে হারুন ভাইয়েরও কিছু গরু আছে। তো দর্শক, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো ভিডিও শুরুতেই একটি দর্শক গরু দেখছেন, যেটা হলো জার্সি এবং শাহিওয়াল ক্রস গাভি, যেটার সাথে বাচ্চা রয়েছে দর্শক ফ্ল্যাগ ভি। ঠিক আছে, ফ্ল্যাগ ভি বাচ্চা, ষাঁড় বাচ্চা, বাচ্চার বয়স 2.5 মাস, আর গাভিটির বয়স হলো 4 দাঁত। ঠিক আছে, তো আমাদের গরু অলরেডি বিক্রি হয়েছে কুমিল্লা 14 গ্রামে। তো যেহেতু আমাদের গাড়ি পাঠাইতে হবে কুমিল্লা 14 গ্রামে, তো এই গাভি বাছরটা যদি কেউ পছন্দ করেন তাহলে নিতে পারবেন। গাভি কিন্তু মাশাল্লাহ মাংসের ওজনেও মোটামুটি ভালো, আর বাচ্চাটা দেখেন ফ্ল্যাগ ভি। ঠিক আছে, ফ্ল্যাগ ভি ষাঁড় বাচ্চা, বিশাল বড় বাচ্চাটা হবে, গাভিটাও কিন্তু বড় ফ্রেমের। তো গাভির মাংসের ওজনে যদি আপনারা আইডিয়া করেন, সেই ক্ষেত্রে 5 মনের কাছাকাছি কিন্তু গাভির শরীরে মাংস আছে, আর বাচ্চাটা ফ্ল্যাগ ভি বাচ্চাটা কিন্তু অনেক হাই কোয়ালিটির বাচ্চা। তো যাই হোক, এই গাভি বাছরটি দুধের ব্যাপারে যদি বলি, দুধ মোটামুটি সকালে একবারে 5-5.5-6 লিটার করে পাওয়া যায়। ঠিক আছে, আর বাচ্চাটা তো দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ ভি। তো এই গাভি বাছর দর্শক যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। ঠিক আছে, এইটার মূল্য 1,70,000 টাকা, বাচ্চাটা ফ্ল্যাগ ভি, এইটা অনেক টাকার কিন্তু একটা বাচ্চা হবে। তো যাই হোক, গাভিটা যদি কেউ নিতে চান, সংগ্রহের জন্যে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, যে মুস্তফা ভাইয়ের নাম্বার আছে, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ বাচ্চার ফিগারটা দেখেন, কালেকশান দেওয়া যাবে। আর গাড়ি মোটামুটি সোমবার মঙ্গলবারের দিকেই আমরা কিন্তু গাড়ি ছাড়িয়ে দিব, যেটা কুমিল্লার উদ্দেশ্যে যাবে। তো আপনারা টাঙ্গাইল, ঢাকা এগুলোর থেকেও নিতে পারবেন। ঠিক আছে, তো এরপরে এই দর্শক আমরা আরও যে গরুগুলো রয়েছে সেগুলো দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এরপরে আমরা দেখব একটি গিরের গাভি। ঠিক আছে, গির ক্রস, 100% গির না, তবে ক্রস ব্রিড আর কি। তো এই গাভিটার মোটামুটি আশা করা যায় যে আইডিয়া পেয়ে গেছেন কেমন কোয়ালিটি, কী পরিবেশ। তো সংগ্রহের জন্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। দর্শক, এটাই হলো সেই গিরের গাভি, এইটা মোটামুটি বাচ্চা গতকালকেই দিছে, গতকাল বুধবার, গতকালকে রাত্রে হয়েছে ষাঁড় বাচ্চার সাথে। গাভির বয়স হলো 2 দাঁত, প্রথম বিয়ান দিছে। ঠিক আছে, তো এই গাভিটা যদি দর্শক কেউ সংগ্রহ করতে চান, যেহেতু গিরের গাভি, মোটামুটি 4-6 লিটার দুধের গাভি এইটা, আর গিরের সাথে ক্রস, এই গাভিটা সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারবেন, প্রথম বিয়ানের গাভি, ইনশাল্লাহ গাভিটা ভালো হবে। তো এইটার মূল্য দর্শক 1,35,000 টাকা। ঠিক আছে, দেখেন গাভিটার ফিগার দেখেন, বাচ্চা দেখেন, এটা নিলে 1,35,000 টাকা। ভিডিও যদিও আমি সরজমিনে করি নাই, আমাকে ভিডিও পাঠানো হয়েছে, আমি অলরেডি কিন্তু ঈদের মধ্যে বলছিলাম যে 1 সপ্তাহ রেস্ট নিব, তো এখনও রেস্টে আছি, আর আগামী বুধবার থেকে ইনশাল্লাহ কালেকশন শুরু করব। এই যে এই গাভিটা দেখেন, এটা হলো শাহিওয়াল গাভি। ঠিক আছে, বয়স হলো 2 দাঁতে ছিল, 4 দাঁতে পড়ছে, দ্বিতীয় বিয়ানের গরু শাহিওয়াল। বডি ফ্রেম কিন্তু মাশাল্লাহ বড় ফ্রেমের গাভিটা, এবং কালার হলো একবারে মরিচের মতো লাল। ঠিক আছে, 4 দাঁত বয়স, 2 দাঁত ছিল। এটা হলো 9 মাসে প্রেগনেন্ট, সময় আছে 10-12-15 দিনের মধ্যে বাচ্চা দিবে, এই গাভিটা নিতে পারবেন। আর এই গাভি যেটা, এটা অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে, এটা কুমিল্লা 14 গ্রামে বিক্রি হয়েছে। ঠিক আছে, তো এই আর কি। তো এর আগের যে গাভিটা দেখলেন দর্শক, ওই গাভিটা কেউ নিতে চাইলে দাম হলো 1,45,000 টাকা। ঠিক আছে, আমাদের গাড়ি যাবে, হালকা পাতলা কিছু ডিসকাউন্ট বা গাড়ি ভাড়া একটু সাশ্রয় করে আমরা পাঠিয়ে দিব। ঠিক আছে, এইটা এইটা নিলে 1,45,000 টাকা শাহিওয়াল, ভালো পার্সেন্ট আছে এইটাতে। ঠিক আছে, গাভিটা
দেখেন, এবং ফ্রেমেও কিন্তু এটা বড়, যদিও আমি সরজমিনে ইয়ে করি না, কারণ কিনা রেটটা আমার জানা আছে কত দামে কিনা। যেমন এই গাভি কিন্তু কাছ থেকে ভিডিও করা, যার কারণে এটার অনেকটা অনুভব করা আছে। এটাও এটা দুই দাঁত বয়সের, ঠিক আছে, এইটা দুই দাঁত বয়সের প্রথম বিয়ান দিবে, আর ওইটা হলো দ্বিতীয় বিয়ানের গাভি, ঠিক আছে। এই যে লাল যেইটা দেখেন, এই লাল, এইটা দ্বিতীয় বিয়ানে। তবে এইটা ডিজাইন কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর। তো এটা যদি কেউ নিতে চান দর্শক, 1,45,000 টাকা দাম নিতে পারবেন, যেহেতু আমাদের গাড়ি যাবে, তো সেই ক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট করে আপনাদের মাঝে গাভিটা দিয়ে দিব। তো এই আর কি, বাকি আল্লাহ ভরসা, যদি আপনাদের পছন্দ হয়। তারপরে দর্শক, আমাদের গাড়ি যাচ্ছেই, কম রেটে, একবার সীমিত রেটে আমরা পৌঁছাইতে পারবো। এবার দেখেন, এবার ফিগারটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেমন ফিগারের এই গাভিটা, ঠিক আছে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ আগামী বুধবার থেকে আমরা কন্টিনিউ আবার কালেকশন শুরু করে দিব। আর ঈদের কারণে একটু রেস্ট প্রয়োজন আছে, বেশ দীর্ঘ টাইম ধরে শুধু বেচা কিনা বেচা কিনা এবং ফোন রিসিভ এইগুলো থাকার কারণে ক্লান্ত ছিলাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।